ঘর। এই চারটা সাইড একরকমই, এই জানলা দরজা কিছু নেই, এর উপরে ছিল খোলা, ভিতরে ছিল গভীর গর্ত। সুপ্রভাত বন্ধুরা, আমাদের পাঁচমেশালি সংসারে আপনাদের স্বাগত জানাই। মন্দিরের প্রবেশ পথ হচ্ছে দক্ষিণমুখী, সেই দক্ষিণমুখী প্রবেশ পথের লিপিগুলো, এই লিপিগুলো তোমরা বলতে পারি কোন জায়গায় এটা নল লিপি এক্সাম্পল। আমি রাজপথে বললাম সবই ছিল হিন্দুদের মধ্যে, কিন্তু তৈরি করেছে মুসলিমরা, তো মুসলিম কারিগর হওয়ার জন্য সব আর্কিটেক্ট মুসলিম সার্কিটে দেখেছিলাম আর কি। শুধু এটা নয়, ওইখানে মন্দির দেখতে আমরা বিষ্ণু যে দশাবতের নাম শুনেছি ও পড়েছি, সে বিষ্ণু দশাবতকে পরপর দেখে নেবো। পদে বাঁধ চারটা দেখুন, মৎস্য, কুর্ম, বামন, পরশুরাম, ডানেশ্বরে বরাহ, নৃসিংহ, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, বিষ্ণুর দশটা অবতার। আসুন এখানে দেখুন, বালি আর সুগ্রীবের যুদ্ধ হচ্ছে, রাম পেয়েছে ত্রিবিদ্ধ করছি, বালি মারায় পর তার স্ত্রী তাদেরকে বিরাজ করছেন, রামকে তখন সব মানুষ সব পুষ্প নিবেদন করছেন। উপরে দেখুন রাম আর রাবণ যুদ্ধ, তারপর দেখা যায় রাম আর কুম্ভ যুদ্ধ, রাবণের উপরে কুম্ভ, এই যে এই পিলারটি উপরে কুম্ভকর্ণ দেখতে পাচ্ছেন, রাবণের উপরে কুম্ভকর্ণ বোঝা যাচ্ছে, গোটা বাঁধন কিছু করে খেয়েছে, কতগুলো বাঁধন ধরেছে দেখুন, ঠিক আছে। আর নিচে তো সব মানুষের সেতু বন্ধন করছে, জগন্নাথ বলরামের মন্দিরের এই অবস্থা, কি দুর্দশা। এটা হলো গুম ঘর, পানিশমেন্ট দেওয়া হতো আগে। এই চারটা সাইড একরকমই, এই জানলা দরজা কিছু নেই, এর উপরে ছিল খোলা, ভিতরে ছিল গভীর গর্ত, গর্ত দেখতে হবে তরল বা সোট খাড়া করে রাখা থাকতো, তো যারা অপরাধ করতো তাদের উপরে ফেলে দেওয়া হতো, তার তরলে গাথায় মারা যেত, কেউ যদি না মারা যেত সে অনাহারে এমনি মারা যেত, এটাকে বলা গুম ঘর। তবে এর আকার এবং আয়তন দেখে আমাদের ঐতিহাসিকরা মনে করছেন এটা কোনো গুমঘর ছিল না, কোনো কোনো ঐতিহাসিক বলছে শস্য ভাণ্ডার ছিল, আর কোনো কোনো ঐতিহাসিক বলছে জলের ট্যাঙ্ক ছিল, এটা ঐতিহাসিকদের ধারণা, কিন্তু সেই সময় থেকে পর্যটনের গুমঘর নামে পরিচিত। আচ্ছা, এটা যে শ্যাম রায় মন্দির, শ্রীকৃষ্ণকে শ্যাম বলা হতো, রাধেকে রায়, এই মন্দিরটা 1643 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ তৈরি করেছেন, 1643 রঘুনাথ সিংহ তৈরি করেছেন, যিনি কেষ্টরে করেছেন তিনি তৈরি করেছেন, মাকড়া পাথর বা ল্যাটেরাইটের নিচু বেদির উপর পোড়ামাটি ইট দিয়ে তৈরি, ঢালু ছাদের উপর পাঁচটা রত্ন বা পাঁচটা শিখর বা পাঁচটা চূড়া ছিল, পাঁচটা মন্দির বলা হয়, চার পাঁচ চারটা মধ্যে একটা,
তো এই মন্দিরের মধ্যে যে কাজগুলো হচ্ছে টেরাকোটার কাজ, এই টেরাকোটা যে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ আমি আগেই বলছি, টেরা অর্থাৎ আর্ট অর্থাৎ মাটি, কোটা অর্থাৎ ড্রাই কোটিন, ও জ্বালা ও মৃত্তিকা ফলক অর্থাৎ ব্রেক ক্লে ওয়ার্ক, সেটা দেখে নেবো চলুন। দেখুন টেরাকোটার মধ্যে একটু ভাগ দেখুন, দেখুন নিচে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের বাহন দেখে আমরা চিনতে পাচ্ছি, আর উপরে দেখুন দুদিক দূর রাসমন্ডল বা রাসচক্র মধ্যে হচ্ছে রাধিকার মানভঞ্জন, অনেকগুলো ঝুলন যাত্রার ছবি, হ্যাঁ বড়টা, আর দুদিক দূর হচ্ছে রাসমন্ডল বা রাসচক্রের ছবি। আসুন এখানে দেখুন মধ্যে একটা হাতির ছবি দেখতে পাচ্ছেন, এই এই হাতিটাকে বলা হয় নব নারী কুঞ্জ, মিলিয়ে এই হাতিটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নব নারী কুঞ্জ, অর্থাৎ নটা নারী বা নটা সখী বা নটা মেয়ে মিলে একটা হাতির রূপ দিয়েছিল শ্রীকৃষ্ণ ও রাধাকে বনাঞ্জন করার জন্য, উপরে শ্রীকৃষ্ণ ও রাধা ছিল ভেঙে গেছি, এতে নটা নারী আছে, দু চারটা পায়ে একটা সুরে একটা পিঠে একটা মধ্যে তিনটা। আসুন এখানে শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্রকে কীভাবে করে শ্রীকৃষ্ণ কদম করছে উপরে, আর একদম উপরে দেখুন রাম রাম যদি বাঁ দিকে রাম রয়েছি, ডান দিকে রাবণ রয়েছি, আর পেছনে বিশাল বড়, হ্যাঁ আর পেছনে বানর সেনা রাক্ষস সেনা রয়েছি। আচ্ছা আর এই তিনটা আর্চের মাথায় বা তিনটা দরজার মাথায় শ্রীকৃষ্ণ এবং রাধেকে নানান রূপে তুলে ধরা হয়েছে, শ্রীকৃষ্ণ রাধে যে নানান রূপ এই তিনটা দরজা তুলে ধরা হয়েছে, হ্যাঁ এই তিনটা দরজার মাথায় যেগুলো দেখতে পাচ্ছি সব শ্রীকৃষ্ণ রাধেকে যে রূপগুলো দেখতে পাচ্ছি নানান রূপে তুলে ধরা হয়েছে। তত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি কাজ এবং সবচেয়ে সূক্ষ্ম কাজের মন্দির, এত বেশি কাজ এবং এত সূক্ষ্ম কাজের মধ্যে সারা ভারতবর্ষের কোথাও নেই, সে বেশি কাজ এবং সূক্ষ্ম কাজ কিন্তু নিদর্শন দেখছি বা দেখবো, দেখুন মন্দির শিখর বা ছিল মধ্যে কাজ আছে, মন্দিরের ভিতরে কাজ, মন্দিরের বাইরে কাজ, মন্দিরের আর্চে কাজ, পিলারে কাজ, এমনকি ছাদ যে সিলিং মধ্যে কাজ আছে, তো এই মল্ল রাজাদের কাজগুলো দেখে আমাদের ঐতিহাসিকরা মনে করছেন এই মল্ল রাজারা রাজস্থান থেকে এসেছে। এই নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাগুলিকে আমরা বলি রিলিফ মোটিফিকেশন, মেন মিস্ত্রি তৈরি করতে পারত এদের ফিগারগুলো, তো মেন মিস্ত্রির হয়তো কোনো কারণবশত অবসর নিচ্ছেন, তখন তো সহকর্মীরা বসে থেকে নকশাগুলো করতে পারতেন, এই নকশা দিয়ে বুঝতে পারতেন কে কতটা পারদর্শী। এই সবচেয়ে কাঁচাদের কাজ দেখতে পাচ্ছেন মধ্যে মোটামোটা উঠে গেছি, আর সবচেয়ে সূক্ষ্ম দিকে দেখছেন দু সাইডে দেখুন, এই সব কিন্তু হাতে কেটে তৈরি, কোনো ডাইস বা ছাঁচ ব্যবহার করা হয়নি, কিন্তু সবই কিন্তু একই ধরনের দেখতে, সবগুলো ফাড়াই রয়েছে বলে কোনো করে বড়ো ফাঁড়া করে ছোটো করে লম্ব বেশি করে করে মিল নেই, তা সবই হাতে কেটে তৈরি করে দেবো, শুধু চাইটা নয় এই তিনটা ফিগার দেখুন একই দেখতে, তিনটা ফিগার আছে তিনটা ফিগার দেখুন মিল নেই, মাথাটা বেড়ে গেছে আরো বেশি বাঁকা নেই, বাঁকা শুধু নয় বাঁকা সিস্টেম এইভাবে উঠে গেছে, একটা মন্দির তৈরি করতে সময় লাগে 12-15, তারা খুব উন্নত মানের ছিল, আমাদের থেকে অনেক অনেক বেশি উন্নত মানের ছিল, ছয় ছয় গুণ উন্নত মানের ছিল, তারা জানতো যে কখন কোন দিয়ে পকের রোদের উত্তাপ আসে, কখন কোন দিয়ে জলের ঝাড় আসে, যে কোনো জিনিস পকের রোদের উত্তাপ এবং জলের ঝাড়ে নষ্ট হয় যাতে ফ্রেমগুলো নষ্ট না হয়, এই সরি ফিগারগুলো যাতে নষ্ট না হয়ে যায়, দিক এবং উচ্চতার কথাটা মাথায় রেখে প্রথমে মন্দিরকে বাকি কিছু ফেলেছে, আবার ফ্রেমটা সেভাবে বাকি, তোমার ভূমিকম্প হয়েছে তাই তো, হ্যাঁ সে তো নিশ্চয়ই। ছোট্ট ছবি করা হয়েছে, আর এখানে একটা পাখি দেখুন আটখানা হাতে উড়ে নিয়েছি, পুরো থিমটাকে বলা হয় অষ্ট দিগজ, এটা গুরু পাখির ছবি, তাদের ক্ষমতা ছিল সে আটখানা হাতে গিয়ে উড়ে নিয়ে চলে যাচ্ছি, আর নিচে তো বানর সাহেব সেতু বন্ধন করতে যাচ্ছি, বালি রাবণকে লেজে বেঁধে শাস্ত্র বালির লেজে রাবণ বাঁধা, রাবণের মাথা নিচিতে জানি সমুদ্র,
আমি কিন্তু আপনাদের রামায়ণ মহাভারত দেখাতে আসিনি, আমি দেখাতে এসেছি আর্ট কিছু, কালচার কিছু, চিন্তা ভাবনা কিছু, তার জিনিসগুলো কিভাবে ফুটে তুলেছেন, জিনিসগুলো কেন তুলে দাঁড়িয়েছে, জিনিসটা তুলে তুলেছি, এই দেখতেছি রাজস্থানের ফলস কেন ফলস দেখতেছি, একটু আলাদা ডিভাইস ট্রাইবের থেকে আইকে তো নৌকা বিলাস করে ছোট্ট শুকিয়ে গেল কিলাইগা দেখুন, আরও শুকিয়ে গেলেন বিশ্ব পিতামহ সরস্বতী যা এই কিলাইগা দেখুন, এই আসবে অষ্টমণ্ডল বাসের চক্রের ছবি, এই গোল চক্রটা, হ্যাঁ গোল চক্রটা আপনি বলছেন অনেকক্ষণ বলে বলে যাচ্ছেন কিন্তু কি লেখা আছে সেটা তো বলুন, ওইখানে লেখা আছে দেখুন শ্রী রাধা কৃষ্ণ মুদে শশাঙ্ক দেবাঙ্ক নবরত্ন রত্নম শ্রী বিধাম্বি নরেশ সোনু দদ নিপ রঘুনাথ সিংহ মল্লব্ধ নয় চার নয় শ্রী যুবরাজ সিংহ কিছু পড়তে পারছি না পারছি নিচে মধ্যে লাইনে মধ্যে পড়ছে 949 আছে 949 রঘুনাথ সিংহ মল্লব্ধ নয় চার নয় শ্রী যুবরাজ সিংহ মানে এটা বাংলাতেই দেখাচ্ছে, ও হ্যাঁ এটা বাংলা ভাষা কিন্তু তোমার প্রচুর। তো বন্ধুরা আমাদের বিষ্ণুপুর দেখা মোটামুটি কমপ্লিট হলো, এবার আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর থেকে, আমরা তো বাঁকুড়া হোটেলে ছিলাম সেই জন্য আপনারা বুঝতেই পারছেন ফিরছি, পুরো চারপাশটা কুয়াশায় ভরে গেছে, সন্ধেও নেমে গেছে অলমোস্ট, আর দারুণ লাগছে কিন্তু সত্যি এই কুয়াশার একটা নিজস্ব সৌন্দর্য আছে সেটা এখানে এসে বুঝতে পারলাম। বন্ধুরা এই ভিডিওটি অর্ধ সমাপ্তই রইল, গুরুদেবের ভাষা যাকে বলে শেষ হয়ে হইল না শেষ, নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ।